বাংলার স্বনামধন্য সাধক ও পরিব্রাজক শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায় বাংলা 1317 সালে শ্রী শ্রী বামাক্ষেপার সান্নিধ্যে এসেছিলেন। তাঁর 26 বছর বয়সে পুরুষোত্তম ক্ষেত্র পুরীতে জগন্নাথ মহাপ্রভুর দর্শন করে ভুবনেশ্বর হয়ে এই বাংলার একে একে বক্রেশ্বর, ফুল্লোরা, অট্টহাস প্রভৃতি তীর্থস্থানগুলি দর্শন করে তিনি তারাপীঠে এসে পৌঁছান। তারাপীঠে তখন স্থূল দেহে বিরাজ করছিলেন শ্রী শ্রী বামাক্ষেপা। বলা বাহুল্য, প্রমোদ কুমার শ্রী শ্রী বামাক্ষেপার দুর্লভ সান্নিধ্য লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। কেমন ছিল সেই সময়কার তারাপীঠ, কেমনই বা দেখেছিলেন তিনি বামদেবকে? প্রমোদ কুমার তাঁর গ্রন্থে লিখেছেন, তারা মন্দির অনেক প্রাচীন, উন্নত, সুরক্ষিত ও স্বাস্থ্যপূর্ণ। স্থান দেখিয়াই আমার প্রাণে আনন্দ হইল, ভাবিলাম কিছুদিন এখানে থাকিব। বামদেবের সম্পর্কে তিনি লিখেছেন, কি বিশাল আয়ত চক্ষু, অবাক হইয়া তাহাকে দেখিতেছিলাম। চক্ষু তাহার করুণায় পূর্ণ এবং এক আশ্চর্য জ্যোতিতে উজ্জ্বল, যেন অনন্ত রহস্যের আধার, এমনই বোধ হইল। একবার তারামা কথাটি এমন অপূর্বভাবে বলিলেন যে তাহা শুনিয়া আমার হৃদয়ের মধ্যে কেমন করিয়া উঠিল। যেমন শিশু মাকে ডাকে, সেই রূপ তাহার মধ্যে একটি জীবন্ত এবং ব্যাকুল অনুভূতি। প্রমোদ কুমার বামদেবের সরলতায় মুগ্ধ হয়েছিলেন। বাবার অপরিসীম আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে চমৎকৃত হয়েছিলেন। দিন দরিদ্র পাপি তাপি সকল মানুষের প্রতি বাবার সদয় ব্যবহার প্রমোদ কুমারের হৃদয় জয় করে নিয়েছিল। তিনি লিখেছেন, এমন মানুষ গেলে আর হবার নয়। প্রমোদ কুমার বেশ কয়েকদিন তারাপীঠে ছিলেন। সাধন সম্পর্কিত অনেক নিগূঢ় কথাবার্তা বামদেব ও প্রমোদ কুমারের মধ্যে হয়েছিল। আমরা সেসব কথা এখানে উল্লেখ করছি না, বরং বাবার একটি অত্যাশ্চর্য লীলা দেখবার সৌভাগ্য হয়েছিল প্রমোদ কুমারের। আমরা সেই কাহিনীটি এবারে শুনব। তারাপীঠে অবস্থানের দ্বিতীয় দিন বিকেলে প্রমোদ কুমার বামদেবের কুটিরে এসে উপস্থিত হলেন। বাবার কাছে বাবার সেবক নগেন পাণ্ডা, এছাড়া আরও কয়েকজন ভক্ত সেখানে রয়েছেন। এমন সময় একটি ভদ্রলোক, সঙ্গে তাঁর স্ত্রী ও তাঁর কোলে এক বছরের একটি রুগ্ন শিশু সন্তান, বাবার কাছে এসে বাবাকে প্রণাম করে বসলেন। বাবা ওদের দিকে একবার দৃষ্টিপাত করলেন, তারপর বললেন, তোর ছেলেকে নিয়ে এসেছিস, কিন্তু ওরকম নিয়ে এলে তো হবে না, তুই ওকে আমায় দিতে পারবি? ভদ্রলোক বড় কাতর কণ্ঠে বাবার চরণে নিজের মাথাটি স্পর্শ করে বললেন, বাবা, এ আপনারই সন্তান, আমার নয়, যা আপনার ইচ্ছা তাই হবে বাবা। শুনে বাবা বললেন, আচ্ছা আচ্ছা, বেশ তো বললি, এখন যা বলি তাই কর তো দেখি। ছেলেটার গা থেকে সব কাপড় খুলে নে, নিয়ে ওই শ্মশানের ভিতরে মাটিতে শুইয়ে রেখে আয়। বাবার কথা শুনে ভদ্রলোকের স্ত্রী আত্মসম্বরণ করতে পারলেন না, ফুঁপিয়ে কেঁদে উঠলেন। কিন্তু তাঁর স্বামীর প্রাণে বল ছিল, তিনি বললেন,
তোমার কান্না কেন? যার চরণে এ ছেলেকে সঁপেছি, এ ছেলে তাঁরই। তিনি যেখানে রাখতে বলবেন সেখানেই রাখতে হবে, চলো ওঠো। কিন্তু স্ত্রী আবারও কেঁদে উঠলেন আর বললেন, ওখানে যে শেয়াল কুকুর শকুনেরা ঘুরে বেড়াচ্ছে, ওখানে আমার খোকাকে রাখলে? আর কিছু বলতে পারলেন না, কান্নায় স্বর অবরুদ্ধ হয়ে পড়ল। স্বামী কিন্তু আর কোনো কথায় কান্না দিয়ে ছেলেটিকে নিয়ে হাঁটা দিলেন শ্মশানের দিকে। স্ত্রীও স্বামীর পিছু নিচ্ছিলেন, কিন্তু বাবা তাকে থামালেন, বললেন, মা তুই ওখানে যাবি কেন? তুই এখানেই বস, বাবা আগে ফিরে আসুন, এলে যাবি। অল্পক্ষণের মধ্যেই ভদ্রলোক ফিরলেন, শেয়াল কুকুর পরিবৃত ভয়ঙ্কর শ্মশানের মাটিতে তিনি ছেলেকে শুইয়ে রেখে এসেছেন। চোখে মুখে তাঁর বিষাদ। বাবা বললেন, যা তোরা এখন এখান থেকে মন্দিরে গিয়ে বস, কাল সকালবেলা হলে ছেলেকে নিয়ে আসবি শ্মশান থেকে, কিন্তু খবরদার এখন ভুলেও যাবি না শ্মশানের দিকে। বাবাকে দুইজনে প্রণাম করে মন্দিরের দিকে চলে গেলে বাবা তাঁর এক ভক্তকে বললেন, দেখো তো বাবা কেলোটা কোথায়? সেই ব্যক্তি তখন উচ্চস্বরে কেলো কেলো বলে বারকতক ডাকতেই সেখানে খুব কালো, হৃষ্টপুষ্ট ও বেশ বড় আকারের একটি দেশীয় কুকুর এসে উপস্থিত হল। বাবা সস্নেহে তার মাথায় হাত দিয়ে একটু আদর করে বললেন, যা কেলো তুই শ্মশানে যা, গিয়ে ছেলেটাকে দেখ গে যা। বাবার কথা যেন কুকুরটি ঠিক বুঝতে পারল, আর শোনা মাত্রই ঠিক যেমন কোনো অনুগত ব্যক্তি তার প্রভুর আদেশ পালন করতে বিলম্ব করে না, ঠিক তেমনভাবেই দ্রুত শ্মশানের দিকে চলে গেল। প্রমোদ কুমার বসে বসে সব দেখছিলেন। একবার তার মনেও হলো যে বাচ্চাটি কিভাবে শ্মশানে পড়ে রয়েছে তা একবার দেখে আসেন। কিন্তু তার এবং সেখানে আরও যারা ছিল সবাইকেই এমনই একটা আতঙ্ক গ্রাস করেছিল যে কারোরই উঠে গিয়ে দেখে আসবার সাহস ছিল না। সেদিন বাবার কুটির থেকে ফিরে প্রমোদ কুমার তারামায়ের মন্দিরে গেলেন। সেই সময় সেখানে সেই ভদ্রলোক ও তাঁর স্ত্রীর সাথে দেখা হয়ে গেল প্রমোদ কুমারের। কথায় কথায় জানতে পারলেন ভদ্রলোকের বাড়ি কলকাতায়, তিনি রেলে চাকরি করেন, তাঁদের সন্তান হলে বাঁচে না, চারটি সন্তান শিশুকালেই গত হয়েছে, তাই এবারেরটিকে বাবার কাছে এনেছেন। এখন বাবা যদি দয়া করেন তাহলেই তাঁদের ছেলে বাঁচে। সেই রাত্রিটা খুব উদ্বেগের সঙ্গে কাটল প্রমোদ কুমারের। সেই সময় তারাপীঠের মহাশ্মশান ছিল গভীর জঙ্গলে পূর্ণ। শ্মশানে মাটি চাপা দেওয়া সব দেহ নিয়ে শেয়াল কুকুরেরা টানাটানি করত, চারিদিকে ছড়িয়ে থাকত নরকঙ্কালের হাড়গোড়। সন্ধ্যের পর কারোর সাহসই হতো না শ্মশানে প্রবেশ করার। সেই ভয়ানক মৃত্যুপুরীতে বাচ্চাটি কিভাবে রয়েছে, বেঁচে আছে নাকি শেয়াল কুকুরে তাকে শেষ করে দিয়েছে, তা ভাবতে ভাবতে একরকম জেগেই রাতটা কেটে গেল প্রমোদ কুমারের। পরের দিন সকাল হতেই মনে চাপা উত্তেজনা নিয়ে প্রমোদ কুমার বাবার কুটিরে এসে উপস্থিত হলেন। বাবা বেশ প্রসন্ন মেজাজে রয়েছেন বলে তাঁর মনে হলো। দু চারটি কথা
তাঁর সবেমাত্র হয়েছে বাবার সাথে। এমন সময় কোলে সেই শিশুটিকে নিয়ে সেখানে হাজির হলেন সেই ভদ্রলোক দম্পতি। প্রমোদ কুমার সবিস্ময়ে দেখলেন শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং এদিক ওদিক চেয়ে চেয়ে দেখছে। তার দেহে কোনো ক্ষতের যেমন কোনো চিহ্ন নেই, তেমনি তার চোখে মুখেও কোনো ভয় বা আতঙ্ক বা ক্লান্তির লেশমাত্রও নেই। খুবই প্রাণবন্ত লাগছিল শিশুটিকে। বাবা ওদের দেখে বেশ প্রফুল্ল মনে বললেন, কিরে তোর ছেলে তো তাহলে বাঁচল। ভদ্রলোক এবং তার স্ত্রী বাবাকে প্রণাম করে ভক্তি গদগদ স্বরে বলল, আপনার দয়াতেই বাঁচল বাবা, এ ছেলে আপনার। বাবা বললেন, মাই বাঁচিয়েছেন তোর ছেলেকে, আমার কি সাধ্য, তবে ওকে তো মানুষ করতে হবে, সেটা তো আমি পারবো না, তোদেরকেই করতে হবে। এরপর প্রমোদ কুমারের দিকে ফিরে বাবা সেই দম্পতিকে দেখিয়ে প্রমোদ কুমারকে বললেন, এই দেখো কেমন গৃহস্থ সংসারী, সাধনও আছে আবার সংসারীও, এমন না হলে মার কৃপা হবে কেন? প্রমোদ কুমার শিশুটিকে সুস্থ ও স্বাভাবিক দেখে যার পরনাই আনন্দ পেলেন। বুঝতে পারলেন মহাশ্মশানের ঘোর অন্ধকারময় সাক্ষাৎ মৃত্যুপুরীতে শিশুটিকে সারা রাত ফেলে রেখে বামদেব তাঁর সাধন শক্তির বলে শিশুটির মৃত্যুযোগ কাটিয়ে দিলেন। শেয়াল কুকুর শিশুটিকে ছিঁড়ে ফেলতে পারত, বিষধর সর্প তাকে দংশন করতে পারত, কিন্তু সেসব কিছুই ঘটেনি, বরং সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি, যেন এক অদৃশ্য সুরক্ষার বলয় শিশুটিকে ঘিরে থেকে তাকে সারা রাত রক্ষা করেছে। তাছাড়া বাবার আদেশ মতো কালো কুকুরটিও সারাক্ষণ শিশুটির পাশে থেকে তাকে আগলে রেখেছিল। প্রমোদ কুমার চট্টোপাধ্যায় তাঁর লেখা তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ গ্রন্থে তাঁর নিজের চোখে প্রত্যক্ষ করা এই ঘটনাটির উল্লেখ করেছেন। তাঁর তারাপীঠে অবস্থানের অন্তিম পর্বে বামদেবের সঙ্গে তাঁর কথাবার্তা প্রসঙ্গে তিনি লিখেছেন, বাবা বলিলেন, এই মানব জন্ম কত দুর্লভ, এখানে মানুষ হয়ে জন্ম নিয়ে যদি মা মহামায়াকে না জানলে, যদি সাধনার খানিক উচ্চভূমিতে না উঠতে পারলে, তবে আর হলো কি? মেয়ে মানুষ ধন প্রভুত্ব করবার মোহ এসবের পিছনে দৌড়চ্ছে সবাই, এসবের পিছনে দৌড়তে দৌড়তে যদি পরমায়ুটুকু ফুরায়, তাহলে কি আর হল মানব জন্ম পেয়ে। বাবা আমার দিকে চাহিয়া ঠিক যেন স্বচ্ছ দর্পণের মতোই আমার মনের ছবি দেখিতে পাইলেন। করুণাদ্র হইয়া তিনি বলিলেন, ভয় নাই বাবা, তোমাদের ভয় নাই, মা যে তোমাদের সব সময় দেখছেন, তোমরা যে মায়ের শরণাগত। সত্য সত্যই বাবার এই কথাগুলির সঙ্গে সঙ্গে প্রাণে বল, সাহস এবং আত্মবিশ্বাস
প্রজ্জ্বলিত হইয়া উঠিল। অনুভব করিলাম মহতের কৃপা। তাহার চরণে হাত দিলাম, তারপর সেই হাত মাথায় রাখিলাম। বন্ধুরা, যাঁর করুণায় মানব জীবনের সকল প্রতিকূল বাধাবিঘ্ন দূর হয়ে সৌভাগ্যের উদয় হয়, মানবের কল্যাণকারী সেই মহাপুরুষ শিবস্বরূপ শ্রী শ্রী বামাখ্যাপার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে আমরা এই কাহিনীর উপসংহার করলাম। তারামা ও বামদেব বাবা সকলের মঙ্গল করুন। নমস্কার বন্ধুরা।